জয় হিন্দ বন্ধুরা, ডিএম অফিসে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। মাসিক বেতন 15,000, ডিএম অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। ডিএম অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা যারা ডিএম অফিসে কাজ করতে চান, তো আপনাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আশার খবর। এবার নারী ও শিশুদের সামাজিক উন্নতি সাধনে জেলাভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের মুখ্য সচিবের পর্যবেক্ষণে নারী ও শিশু কল্যাণ দপ্তর মারফত জেলাভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট জেলার যে কোনো চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের তত্ত্বাবধানে, নারী ও শিশু কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে। পাশাপাশি আর নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে নারী ও শিশুদের কল্যাণ সাধনে। এবার সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদন প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য। আবেদন পদ্ধতি রাজ্যের মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের দপ্তর মারফত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। অর্থাৎ যে জেলায় আপনি আবেদন করতে যাবেন সেই জেলার বাসিন্দা কিন্তু আপনাকে হতেই হবে, মাস্ট। দুই নম্বর পয়েন্টে বলা রয়েছে এক্ষেত্রে শুধুমাত্র অনলাইন আবেদনের সুযোগ পাবেন কর্মপ্রার্থীরা। সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট থেকে প্রথমে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের নাম, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার বিষয়ে আবেদনকারীকে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। বয়স, আবেদনকারীর বয়স হতে হবে 35 বছরের মধ্যে। তবে এক্ষেত্রে বয়সের পরিমাপ আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের হিসেব করে নিতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হলো ভোটার ও আধার কার্ডের তথ্য, নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমাণপত্র, প্রার্থীর বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয় অভিজ্ঞতার প্রমাণপত্র ইত্যাদি, প্রার্থীর জাতিগত শংসাপত্রের প্রমাণ, প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি ইত্যাদি। নিয়োগ পদ্ধতি নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, তারপর হবে কম্পিউটারের কাজের ওপর প্রার্থীর দক্ষতার পরীক্ষা, অবশেষে রয়েছে ইন্টারভিউ। প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পদের নাম হচ্ছে কেস ওয়ার্কার। শূন্য পদের সংখ্যা একটি। এক্ষেত্রে উল্লিখিত পদটি তপশিলি জাতির প্রার্থীর জন্য সংরক্ষিত। মাসিক বেতন রয়েছে কিন্তু 15,000। শিক্ষাগত যোগ্যতা নারী ও শিশুদের আর্থসামাজিক উন্নতি কল্পে অত্যন্ত 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক হতে হবে। কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে। বাংলা ভাষা লেখা পড়া এবং কথা বলার দক্ষতা, পাশাপাশি ইংরেজি ভাষায় লেখা এবং পড়ার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং জেলার স্থায়ী ভাষায় কথা বলা এবং পড়ার অভিজ্ঞতা থাকতে হবে। কাজের ধরন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের নিয়ম মাফিক সংশ্লিষ্ট জেলায় কেস ওয়ার্কার হিসেবে কাজ করতে হবে। তবে এই কাজটি চুক্তিভিত্তিক। তবে উল্লিখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে হাওড়া জেলায়। প্রার্থীকে অবশ্যই উল্লিখিত জেলার বা এলাকার বাসিন্দা হতে হবে। প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের জন্য আবেদনকারীকে http://howrah.gov.in লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ 27 জুলাই 2022 মধ্যরাত পর্যন্ত। তো এই ছিল একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। আপনারা অফিসিয়াল নোটিশ যদি ডাউনলোড করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেখানে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।